স্থির বাংলা মানবতার সমাধান رحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্ল ইউলা উদ্দিন ইউলাদ আল আল ফেতরা ফু আহ ইউহাবদানিহি আ নিহি অয়ুনাসের নিহি এলা হাদিফ রাহুল বখারিয়া মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলাইহি সাল্লাম আমরা আদর্শ পরিবারের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহ উল্লিখিত বিষয়ের উপরে আমাদের কয়েকটি বিবরণ থাকবে আমরা দর্শক মণ্ডলীদের নিকটে এ আশা পোষণ করব যে ধারাবাহিকভাবে এই বিষয়গুলি দেখে সে অনুযায়ী আমল করার প্রাণপণে চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতালা এ মর্মে বলেন হে নারাম বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও যেই জাহান নামের রক্ষক হচ্ছেন শক্তিশালী কঠোর ফেরেস্তাগণ যারা আল্লাহর আদেশ মান্য করেন যারা আল্লাহর আদেশকে উপেক্ষা করেন না সম্মানিত দর্শক মন্ডলী অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজেকে এবং তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আমরা এ ব্যাপারে অবগত হতে চাই যে কি এমন কাজ করলে মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এবং তার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাতে পারে এ ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের কি বলেন এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা আমাদের কি বলেন যেগুলি পালন করলে আমরা নিজেকে এবং পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারব নিজের বিষয়টি আমরা এভাবে বলতে পারি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বিভিন্ন সময়ে সাহাবিগণ জাহান নাম থেকে বাঁচার জন্য কি উপায় তা বলেছেন অনেক সময় সাহাবিগণ বলেছেন আমরা কি করলে জান্নাত পাব। আমরা এখানে এতটুকু বলতে পারি ওক বাইব না আমের রাজিয়াহ তাল আন বলেন যে আমি রাসূল সাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করলাম মান নাজাত বাঁচার পথ কী জাহান্নাম থেকে বাঁচব এর পথ কী হতে পারে রসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওখানে জাহান্নাম থেকে বাঁচার তিনটি পথ উল্লেখ করলেন তার একটি পথের কথা বললেন তুমি তোমার মুখ বন্ধ করো জরুরি প্রয়োজন ছাড়া কথা বলবে না আর ভালো কথা ছাড়া মুখ দিয়ে অন্য কিছু বের করবে না যেহেতু প্রত্যেক কথাকেই বিচারের কাঠগড়াতে পুনরায় বুঝাতে হবে প্রত্যেক কথারই হিসাব হবে কাজেই মুখ দিয়ে যেটা বের করব সেটা ঠিক হবে ভালো হবে কল্যাণকর হবে এটাই উচিত রসুল সাল আলী ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন তুমি তোমার মুখকে জিহ্বাকে সংবরণশীল করো যাতে করে তোমার মুখ তোমার জন্য বিপদ ডেকে না আনে তিনি পরের বাক্যে বললেন তুমি তোমার বাড়িকে প্রশস্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন তোমাকে এবং তোমার পরিবারকে বাড়ি ত্যাগ করতে হয় না এর অর্থই হচ্ছে বাড়ি প্রশস্ত করা জরুরি প্রয়োজন ছাড়া তোমার এবং তোমার পরিবারের বাড়ি ত্যাগ করার প্রয়োজন আসবে না সামাজিক পরিবেশ পরিস্থিতি এত জটিল ও এত কঠিন হবে যে মানুষ বাড়ি থেকে বের হলেই তারপরে একটা বিপদ চেপে আসবে যা আমরা এখন রাস্তাঘাটে লক্ষ্য করছি আলি হাসাল্লাম পরের বাক্যে বললেন জব কে তুমি তোমার পাপের জন্য কাঁদো মানুষ যদি তার পাপের জন্য কাঁদে তাহলে সে বাঁচার পথ পাবে আমরা এইভাবে জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচাতে পারি ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন আমি একদা রসুল সাল আলী হাসাল্লামকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমরা জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন যে ওমামা আলাইকা কাবি সম ফাইনাহুলা মিসলাহু ওমামা তুমি শ্যাম পালন করো শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই সোমামা তুমি শ্যাম পালন করো ঈদ লাহু শ্যাম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই আমরা এই দুইটি বিবরণে বুঝতে পারছি যে মানুষ যদি নিজেকে সংবরণশীল করে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না করে মানুষ যদি তার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদে ভয় করে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন এখানে আমরা কয়েকটি এ বিবরণে সংক্ষিপ্তভাবে বুঝতে পারি মানুষ নিজেকে জাহান নাম থেকে কি করে বাঁচাতে পারে আমরা সংক্ষিপ্তভাবে পরিবারের বিষয়টি লক্ষ্য করি পরিবারকে জাহান নাম থেকে কি করে বাঁচানো যায় আল্লাহ তালা যা বললেন তাতে আমরা বুঝলাম যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এই সুযোগ সুবিধা তালা পরিবারের মালিকের উপরে দিয়ে রেখেছেন কি এমন পথ পন্থা অবলম্বন করলে পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আমরা দেখি লোকমান হেকিম তার ছেলেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কিভাবে বলেন আল্লাহ তালা পরিবারকে বাঁচানোর জন্য কিভাবে বলেন আল্লাহ তালা বলেন তুমি তোমার পরিবারকে সলাত আদায় করতে বলো এবং নিজেও সলাত আদায়ের উপরে অটল থাকো আল্লাহ তালা এখানে বলতে চাচ্ছেন যে মানুষ যদি তার পরিবারকে সলাতের জন্য বলে একটা পরিবারে সাত বছর বয়সে যদি ছেলে মেয়ে সবাই সলাত আদায় করে দশ বছর বয়সে সে যদি নীতিগতভাবে সলাত আদায় করে তাহলে এই পরিবার নিশ্চিত জাহান্নাম থেকে বেঁচে যাবে আমরা প্রত্যেক পরিবারের মালিককে মর্মে জোরালো চেষ্টা করার জন্য অনুরোধ করব যে পরিবারের মালিক হিসেবে তিনি তার পরিবারকে অবশ্যই অবশ্যই সলাতের কথা বলবেন সলাত যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে আদায় করতেই হবে অজু করে সলাৎ আদায় করতে হয় পানি নে তায়াম্মম করে করতে হবে দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয় পরিষ্কার বোঝা যায় না অপরিষ্কার কাপড়েই সলাৎ আদায় করতে হবে কারণ বসত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই মানুষ কোনো এমন স্থানে চলে গেছে যে কারণে তার পরনে কোনো কাপড় নেই এরকম সময়ে তার উপরে যদি সময় হয়ে যায় তাহলে তাকে নগ্ন অবস্থাতেও আদায় আদায় করতেই হবে হবে যে কোনো মূল্যে করতে সলাত এমন একটি এবাদত যার কোনো বিকল্প নেই আমের বিকল্প আছে একজন মানুষ অসুস্থ হয়েছে তেমন রোগ মুক্তির আশা করে না একজন ফকির মিষ্কিনকে সকাল সন্ধ্যা দেখা হবে তাহলে তারও শ্যাম হবে ফকির মিসের হয়ে যাবে শ্যামের বিকল্প চলে সলাতের বিকল্প চলে না হজের বিকল্প চলে একজন মানুষের টাকা আছে সে নিজে অক্ষম হাতে টাকা দিবে সে হজ করবে তবে তাকে আগে হজ করতে হবে সেটি ভিন্ন কথা হজ করে আরেকজনের হজ করতে হবে তো আল্লাহর নবী বলেছেন যে অন্যজন যদি হজ করে তাহলে তার হজ হয়ে যাবে তাহলে হজের বিকল্প চলে কিন্তু সলাত এমন একটি এবাদত যার কোনো বিকল্প চলে না এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়া মোর আহ্লা আলাইহা তুমি নিজে সলাত আদায় করো এবং তোমার পরিবারকে সলাত আদায় করতে বলো এ একটা বড় মাধ্যম পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর পরিবারের উপরে পরিবারের মালিকের উপরে একটা জরুরি বিষয় আর সলাতি এমন একটা এবাদত যার প্রশিক্ষণের সময় হচ্ছে আট বছর এমন কোন এবাদত নেই যার প্রশিক্ষণ বছর দিতে হয়েছে সলাতি আট একটা যার প্রশিক্ষণ এবাদত না আট বছর আল্লাহর নবী বলছেন মোর আওলা দাকমি সলাৎ আপনা সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর ওদের বহুম আলাইহিম আবনা সিনিনা তোমরা তোমাদের ছেলে মেয়ে কে পিটিএ সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর তাহলে এখানে সাত থেকে 10 তিন বছর হলো একটা ছেলে মেয়ে কে পিটিএ সালাত আদায় করতে হবে করাতে হবে কতদিন আমরা ধরে নিতে পারি যুবক হওয়া পর্যন্ত 14 বছর 15 বছর তাহলে ওখানে পাঁচ বছর হচ্ছে আর এখানে তিন বছর এই 8 বছর যাবত একজন গার্জেনকে তার ছেলেকে। সলাতের জন্য প্রশিক্ষণ দিতে আল্লাহর নবী বলছেন এই জন্যই একমাত্র পরিবারের মালিকের জন্য জরুরি সবচেয়ে বড় মাধ্যম যা দিয়ে তার পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে সেটি বড় মাধ্যম সলাৎ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা যে আপনারা আমাদের সাথে থাকবেন বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহু আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ পেতে তথ্য সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদার আলিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন মঈমান আমাজবান তারাই মেনে নিছিলেন কোরআন সন্ন্যাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহ উদ্দেশ আল্লাহর হুকুমমানকে হুকুমমান হোসেন জামিল মুখলে সর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবর হোসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম هارুন হুসাইনের উপস্থিতনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরানের কাহিনী পরবর্তী অনুষ্ঠান সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদেরকে যা যা খায়ের দান করুক আল্লাহ আমিন আপনাদের সার্বিক কল্যাণ আমরা কামনা করি আর এটুকু আল্লাহর উপরে আমরা আশাবাদী আমরা বলছিলাম যে একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাপ সম্মানিত দর্শক মন্ডলী দেখি আমরা আরো কি পথ আছে লোকমান হেকিম তার ছেলেকে বলছেন বিল্লা তুমি আল্লাহর সাথে সেরেক করো না বৎস তুমি আল্লাহর সাথে সেরেক করো না নিশ্চয় শির সবচেয়ে বড় অপরাধ সম্মানিত দর্শক মন্ডলী লোকমান হেকিম তার ছেলেকে বলছেন শির করতে হবে না আমরা কি হিসেবে আমাদের এরকম কোনো কথা কোনো সময় বলি আমাদের কি পরিবেশ পরিস্থিতি এরকম কোন সময় এসেছে আমরা পিতে হিসেবে শির কাকে বলে এটাই বুঝিনি তো ছেলে মেয়েকে বলবো কি অথচ পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর এটা একটা বড় মাধ্যম যে ছেলে মেয়ে শির্ক থেকে বেঁচে থাকবে আমরা গার্জেন হিসাবে যদি শির্ক না বুঝি তাহলে তো ছেলে আমরা বুঝাতে পারবো না ছবি মূর্তিকে মূল্যায়ন করা শির্ক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শির্ক হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শির গণকের কাছে গিয়ে কিছু চাও বা জানতে চাওয়া শির এই পৃথিবীর মাটিতে অসংখ্য শিখ রয়েছে যেগুলি গার্জেনকে জানতে হবে এবং পরিবারকে অবগত করাতে হবে তাহলে একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে দেখুন লোক মানে কিন্তু তার ছেলেকে বলছেন বোনাইয়া আকিমই সলাত সলাত আদায় করো পরিবারকে বাঁচানোর এক নম্বর পথ হচ্ছে পরিবারকে শিখ থেকে মুক্ত করা জরুরি ভিত্তিতে যে কোনো পরিবারকে এই পথ অবলম্বন করতে হবে সম্মানিত পিস বাংলার দর্শক মন্ডলী আমরা আপনাদের নিকটে আন্তরিকভাবে অনুরোধ রাখব যে আপনারা নিজে আপনাদের পরিবারকে মুক্ত করুন এবং আপনাদের যারা আরও আত্মীয় স্বজন আছে তাদের কাছে দাওয়াত পৌঁছে দেন যে প্রত্যেক পরিবারকে মুক্ত হতে হবে তাহলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে লোকমানে হেকিম তার ছেলেকে দ্বিতীয় কথা বলছেন বৎস তুমি সলা আদায় করো এরপরে তিনি বলছেন মারুফ ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো পরিবারের মালিক তার ছেলেকে শিখিয়ে দিবে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ একটা ছেলে বাড়ি থেকে বের হয়ে যেটাই ভালো কাজ দেখবে সেটাই করার জন্য করতে বলার জন্য আগ্রহী হবে যেটা মন্দ কাজ সেটা নিজেও করবে না আর একজনকে করতে দেবে না এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা করবে লোকমান হেকিম তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তৃতীয় পথ যেটা বের করলেন সেটা হচ্ছে এই বৎস আব্বু তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে আমরা যদি বলি যে আমরা পরিবারের মালিক কোনটা ভালো আর কোনটা মন্দ এটাই বুঝি সম্মানিত দর্শক মন্ডলী আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা সব সময় শুনছে এটা কি আপনার চোখে পড়ে আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে কি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে না বাজনা বাজায় না অথচ আল্লাহর নবী বলছেন যে গান বাজনা হারাম আব্দুল ইবনে উমার বলছেন যে একদা আল্লাহর নবী মিজমার বাদ্যযন্ত্র শুনে তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ফানা নি তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন যে হাল তুমি কি এখন কিছু শুনতে বলছেন জি না আল্লাহর ইসবাই হেমিন হ্যাঁ তখন আল্লাহর নবী তার দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন তাহলে কি গান বাজনা হারাম নয় কই আমিও বলিনি আপনিও বলছেন না আল্লাহ সামাদ আল্লাহর নবী বলছেন যে গজব নাজেল হওয়ার তিনটি বড় কারণ মানুষের উপরে গজব নাজেল হওয়ার তিনটি বড় কারণ তার একটি বড় কারণ হচ্ছে নেশাদার দ্রব্য একটি বড় কারণ হচ্ছে গায়িকাদের নাচ একটি বড় কারণ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ বাদ্যযন্ত্রের কারণে গান বাজনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হয় আমার চোখের সামনে আমার ছেলে এইভাবে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনে আমি তাকে কিছুই বলতে পারি না কিছুই বলি না তাহলে আমার ছেলে কি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এসব অন্যায় দেখছি আমার মেয়ে নগ্ন অবস্থায় রাস্তাঘাটে চলছে স্কুল কলেজে চলছে আমি কি এটা দেখতে পাই না অথচ আমার মেয়ে শরীর দেখলে পাপ হবে চুল দেখলে পাপ হবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সম পাপ গার্জেনের হবে তাহলে একজন গার্জেনের বাঁচার পথ কি গার্জেন যদি তার ছেলে মেয়েকে এই ব্যাপারে সতর্ক না করে ছেলে মেয়েকে বলে দিবে যে ভালো কাজের আদেশ করো মন্দ কাজের করো তাহলে ছেলে মেয়ে জাহান নাম থেকে বাঁচবে আর নিজেও জাহান নাম থেকে বাঁচবে কিন্তু নিজেই ভালো মন্দ বুঝি নে বুঝার চেষ্টা করি নে ছেলে মেয়েকে বলবো কি সম্মানিত দর্শক মন্ডলী লোক মানে তার ছেলেকে বলছেন ওয়ালা তুষার এর খাদ্যাকালীন না বৎস অহংকার করে চলবে না মানুষের সামনে গৌরব করে চলবে না অহংকারের পরিণতি জাহান্নাম আল্লাহর নবী বলছেন যে প্রত্যেক অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জাহান্নামে যাবে বিচারের কাঠগড়াতে জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে এই অহংকারী সওরাচারী সৈচ্চাচারী কেন তখন আল্লাহ তালা বলবেন জাহান্নাম ইননা আমন্তি গাযাবি ওয়াজাবু বেকে মানাশাও মিন ইবাদি তুমি আমার ক্রোধ জাহান্নাম তুমি আমার রাগ তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা তাকে কঠোর শাস্তি দিব যারা দুনিয়াতে সওরাচারী যারা দুনিয়াতে সৈচ্চাচারী যারা দুনিয়াতে অহংকারী তাদের জাহান্নাম একজন গার্জেনের জন্য জরুরি একজন পিতার জন্য জরুরি তার পরিবারকে সুন্দর করতে হলে এই কাজগুলি জরুরিভাবে পেশ করা অবশ্যই তার চোখের সামনে তার ছেলে অহংকার করে চলতে পারে না মানুষকে অবজ্ঞা করতে পারে না মানুষকে তুচ্ছ করতে পারে না আল্লাহর নবী বললেন যে মিন জান্না কিবর। যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার আছে সে জান্নাত যাবে না তখন একজন সাহাবি বলছেন আল্লাহর নবী অনেকেই তো চায় যে তার পোশাক সুন্দর হোক জুতা সুন্দর হোক এটা কি অহংকার তা আল্লাহর নবী বললেন না অহংকার হচ্ছে শরীয়তকে উপেক্ষা করা মানুষকে তুচ্ছ করা অহংকার হচ্ছে শরীয়তকে উপেক্ষা করা মানুষকে তুচ্ছ করা একজন গার্জেন যখন তার ছেলেকে তার মেয়েকে বলে দিবে অবশ্যই তুমি তোমার বিদ্যার অহংকার করবে না অবশ্যই তুমি তোমার রূপ না। অহংকার ধ্বংসের মূল তখনই একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে সম্মানিত দর্শক মন্ডলী একজন পরিবারের মালিক কিভাবে তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এইগুলি আমরা একটা পর একটা আলোচনা করি আবহরায় বলেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে অপছন্দ করতেন এশার সলাতের পরে গল্প করাকে অপছন্দ করতেন ঘৃণা করতেন আমার ছেলে আমার মেয়ে টিভি নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত বসে আছে কই আমি তো কিছু বলিনি আমি কি পিতা নই আমি কি পরিবারের মালিক নই আমি কি আগাছায় পরিবারের বুঝলাম না ঘটনা কি কি আমি এই পরিবারের কিছুই করতে পারি না আমার পরিবারের ছেলে মেয়ে কোনো ভুল করলে আমরা তো তাকে বলি এখনই আমার ছেলে যদি বাজারে হিসাব নিকাশে ভুল করে যদি পাঁচ হাজার টাকা লস করে তাহলে তাকে বলে এটা তোমার জন্য ঠিক হয়নি যাও বাজারে যাও বিষয়টি দেখো সংশোধন করো বুঝে আসো টাকা কোথায় নষ্ট করেছো খুঁজে বের করতে হবে এটা তো একজন গার্জেন বলেন বলেন না তো একজন গার্জেনের চোখের সামনে তার ছেলে বারোটা একটা পর্যন্ত টিভি নিয়ে বসে থাকতে পারে এনি কি গার্জেন এনি কি মনে করেন যে আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভ করব যে না দুঃখিত সম্মানিত দর্শক মন্ডলী জন্ম দিতে পারলে মানুষ পিতা হয় না প্রসাব করাতে পারলে মানুষ একজন নারী মাতা হয় না প্রসাব করাতে একজন পাগলিও পারে একজন পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে তাহলে আপনার স্ত্রী একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা আর একজন রাস্তায় পড়ে আছে পাগলি এই দুইজনের মধ্যে পার্থক্য কি হলো একজন পাগলি তার ছেলে মেয়েকে বলতে পারে না যে সার সলাতের পরে কথা বলা হবে না কিন্তু একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিতা স্ত্রী বলতে পারে তার ছেলে মেয়েকে এই এসার পরে এগুলো কোনো কথা চলবে না যদি পড়াশোনা থাকে তাহলে করোনা বন্ধ করো আমরা এখন সংক্ষিপ্ত ভাবে আলোচনা শেষ করছি তুমি 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 বড় বড় দয়াবান রহমান। ক্ষমাবান, তোমার রহমতের হয়ে আমরা বলছি তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো পরিবারকে সঠিক মতো চলার তৌফিক দান করো এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়